দীর্ঘদিন কঠোর পরিশ্রমের ফল পেলেন মোহাম্মদ আশরাফুল আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে। এরই মধ্যে পেয়েছেন দল, শুধু দলই নয়, পেতে পারেন সেই দলের অধিনায়কত্ব। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে জানার চেষ্টা করব কেমন ছিল মোহাম্মদ আশরাফুলের পেছনের গল্প, জানার চেষ্টা করব কেন তাকে মানুষ এখনও ভালোবাসে, কেন এখনও তার সাফল্য কামনা করে। আশা করি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আশরাফুলকে নিয়ে আমার কথাগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আলতো করে প্রেস করুন। চলে যাচ্ছি মূল কথায়। জানি না কতটা সত্য, তবে লোকের মুখে শুনেছি প্রথম প্রেম নাকি কখনো ভোলা যায় না। মোহাম্মদ আশরাফুল দেশের ক্রিকেটের প্রথম প্রেম হিসেবেই নন্দিত। অন্যদের বেলা জানি না, তবে প্রথম প্রেম হওয়াতেই ক্রিকেট প্রেমী দর্শকরা হয়তো এই আশরাফুলকে কখনোই ভুলতে পারবে না। বিশেষ করে 2000 সাল থেকেই যারা বাংলাদেশ ক্রিকেট অনুসরণ করেন তাদের কাছে একসময় চোখের মণি ছিলেন অ্যাশ। তার ব্যাটিং শৈলী মুগ্ধ করেছে দেশ বিদেশের বহু ক্রিকেট ভক্তকে। তার আক্রমণাত্মক ব্যাটিং দেখে বাংলাদেশ দল নিজেদের তুলনায় অনেক শক্তিশালী দলের বিপক্ষেও জয়ের স্বপ্ন দেখত। এই আশরাফুলই বাংলাদেশ ক্রিকেটকে বিশ্ব দরবারে নতুন রূপে পরিচয় করিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের হাত ধরেই বেশ কিছু অবিস্মরণীয় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, যেই জয়গুলো পাল্টে দিয়েছে দেশের ক্রিকেটের গতিপথ। তিনি আমাদেরকে শিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা দলগুলোকে তাদের দিকে তাকিয়ে চোখ রাঙাতে। মোহাম্মদ আশরাফুলের ওয়ানডে অভিষেক হয় 2001 সালের 11ই এপ্রিল এবং টেস্ট অভিষেক হয় একই বছরে 6ই সেপ্টেম্বর। ওয়ানডে অভিষেকে তেমন সুবিধা করতে না পারলেও টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটি নিজের নামে করে নেন। কিন্তু ধারাবাহিকতার অভাবে তখনও নিজের দলে জায়গাটা তার পাকাপোক্ত করতে পারেননি। 1999 সালে ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর দীর্ঘদিন ধরে কোনো ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে টানা 21টি টেস্ট এবং 23টি ওয়ানডে হারের এক লজ্জার রেকর্ড করে বাংলাদেশ। এদিকে 2003 সালের বিশ্বকাপে মাত্র 71 রান করলেও দল থেকে বাদ পড়েন মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া লিগে দুর্দান্ত ফর্মের কারণে 2004 সালের ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি সময়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে ডাক পান আশরাফুল। সফরে টেস্ট এবং ওয়ানডে সিরিজ মিলে মাত্র 1টি ওয়ানডে ম্যাচে জয় পেলেও ম্যাচটি জয়ের মাধ্যমে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসে বাংলাদেশ। ম্যাচে 32 বলে 51 রান করে ম্যাচ সেরা হন মোহাম্মদ আশরাফুল। একই বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট দলে পুনরায় ডাক পান তিনি। সিরিজে এক ইনিংসে ব্যক্তিগত 158 রান করে অপরাজিত থাকেন, যা ওই সময়ের আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাংলাদেশি হিসাবে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এবং ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ওই ইনিংসটিকে তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি তার নিজের দেখা টেস্ট ইনিংসগুলোর মধ্যে অন্যতম সেরা বলে উল্লেখ করেন। মোহাম্মদ আশরাফুল একসময় শুধু একজন ক্রিকেটারই ছিলেন না, তিনি ছিলেন দেশের হাজারো ক্রিকেট প্রেমীদের জন্য একটি আবেগ এবং অনুপ্রেরণার নাম। তার হাত ধরেই বাংলাদেশ পেয়েছে কিছু ঐতিহাসিক জয়, যা বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্ব ক্রিকেট দরবারে নতুন রূপে চিনিয়েছে। সেই তিনি 2013 সালে বিপিএলে চিটাগাং কিংস এবং বরিশাল বার্নার্সের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল। মূলত 2012 সালেই শ্রীলঙ্কার ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট রুহুনা রয়্যালসের হয়ে খেলার সময় ফিক্সিং দুনিয়ার সাথে প্রথম পরিচিত হন মোহাম্মদ আশরাফুল। তবে এর আগেও বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও তিনি ম্যাচ পাতিয়েছিলেন বলে অভিযোগ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সম্প্রতি এক ফেসবুক লাইভ আড্ডায় ক্রিকেট থেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে নিজের আত্মহত্যা করার চিন্তার কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, তখন আমার মাথায় এসেছিল যে আমি বেঁচে থাকব নাকি সুইসাইড করব। এই ধরনের চিন্তাও আমার মধ্যে এসেছে, সময় যাচ্ছে, সময় তোমাকে চেঞ্জ করে দেবে, আমি কিভাবে মানুষের কাছে মুখ দেখাব, পরিবার কিভাবে থাকবে। আমি এটা নিয়ে খুবই আপসেট ছিলাম। মোহাম্মদ আশরাফুল এটি শুধু একটি নাম নয়, এটি যেন লাখো ভক্তের এক বেদনাময় দীর্ঘশ্বাস। 2008 সালে আইসিএলে খেলার জন্য মোহাম্মদ আশরাফুলকে 4 কোটি টাকার অফার করা হলেও তিনি নিজের দেশের টানে সেই অফার প্রত্যাখ্যান করেন। যেখানে আইসিএলের 4 কোটি টাকা ফিরিয়ে দিলেন, সেখানে সামান্য 1 লাখ টাকার জন্য কেন ফিক্সিং করলেন আশরাফুল? মোহাম্মদ আশরাফুল নামটি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে এনে দেয় পুরনো দিনের সেই রোমাঞ্চকর অনুভূতি। যেমন 2005 সালের 8ই জুন কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেদিন 21টি চারের মারে মাত্র 101 বলে 100 রান করে ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। বহুদিন চলে গেলেও অস্ট্রেলিয়ার বিশ্বসেরা বোলিং লাইন আপের বিরুদ্ধে আশরাফুলের সে বিধ্বংসী ইনিংসটি আজও ভক্তকুলের মনে দোলা দিয়ে যায়। সেই ম্যাচের পরেই মূলত বাংলাদেশ ক্রিকেটের গতিপথ বদলে যায়। 2006 সালের ফেব্রুয়ারিতে
আর এক শক্তিশালী দল শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এই ম্যাচে 71 বলে দলীয় সর্বোচ্চ 51 রান করেন আশরাফুল। ম্যাচ সেরার পুরস্কার না পেলেও তার ইনিংসটি সবার ম্যাচ জয়ে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। 2007 বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী ভারতকে হারিয়ে সুপার এইটে ওঠে বাংলাদেশ। সুপার এইটে অন্য কোনো দলের বিপক্ষে জয় না পেলেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় বাংলাদেশ, এবং সেই ম্যাচেও জয়ের প্রধান কারিগর ছিলেন মোহাম্মদ আশরাফুল। 2007 সালে দক্ষিণ আফ্রিকায় বসে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বপ্রথম আসর, ওই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার এইটে উঠে পুনরায় চমক দেখায় বাংলাদেশ। এই ম্যাচটিতেও জয়ের নায়ক ছিলেন সেই মোহাম্মদ আশরাফুল। 2007 সালে 13ই সেপ্টেম্বর সেই জয় ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আরও একটি ঐতিহাসিক জয়। 2008 সালের অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল, এবং সেই সফরে ওয়ানডে সিরিজের নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম ওডিআই ম্যাচ জেতে বাংলাদেশ। সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুল শেষ পর্যন্ত 56 বলে 60 রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল 5টি চার এবং একটি ছক্কার মার। ম্যাচ সেরার পুরস্কারটি না পেলেও ম্যাচ জয়ে মোহাম্মদ আশরাফুলের অবদান কোনো অংশে কম ছিল না। 2009 টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে, আর এর ফলে আশরাফুল অধিনায়কত্ব হারান। 2010 সালে ইংল্যান্ড সফরে বাজে ফর্মের কারণে দল থেকেই বাদ পড়েন তিনি, আর এরপর থেকে শুধু দলে আসা যাওয়ার মধ্যেই ছিলেন। 2010 সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে আশরাফুলকে অধিনায়ক করা হয় এবং ওই আসরে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। 2011 বিশ্বকাপে দলে ডাক পেলেও ব্যাট হাতে ছিলেন মলিন, যার ফলে দলে নিজের পাকা জায়গা হারান তিনি, এবং এরপরেও কিছু ম্যাচে সুযোগ পেলেও নিজেকে ঠিক নতুন করে আবারও প্রমাণ করতে তিনি ব্যর্থ হন। 2012 সালে বিপিএলে ভালো ফর্মের কারণে সেই বছর শ্রীলঙ্কা বিশ্বকাপে দলে ডাক পান আশরাফুল, কিন্তু 2 ম্যাচে মাত্র 35 রান করে পুনরায় দল থেকে বাদ পড়েন। 2013 সালের শ্রীলঙ্কা সফরে যাওয়ার পূর্বে শাহরিয়ার নাফিস ইঞ্জুরিতে পড়লে জাতীয় দলে ডাক পড়ে আশরাফুলের। সেই সফরের প্রথম টেস্টে 190 রানের এক ঝলমলে ইনিংস খেলে পুনরায় আলোচনায় আসেন তিনি। এরপর জিম্বাবুয়ে সফরেও তাকে আবার দলে রাখা হয়। তারপরেই আসে ফিক্সিং কেলেঙ্কারির খবর। এর মধ্যে ব্যক্তিজীবনে 2015 সালের 11ই ডিসেম্বর আনিকা তাসলিম অর্চির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় ক্রিকেটার। 2016 সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা হন তিনি। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। এদিকে 2016 সালে শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের দরজা খুলে আশরাফুলের জন্য, এবং জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মহানগরের হয়ে 5 ম্যাচে 20.50 গড়ে মাত্র 123 রান করেন, যার ফলে নির্বাচকরা তাকে সেই বছর ফ্রাঞ্চাইজি ভিত্তিক টেস্ট টুর্নামেন্ট বিসিএলও বিবেচনা করেননি। তবে 2018 সালে ঢাকা প্রিমিয়ার লিগে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে 5টি সেঞ্চুরির বদৌলতে রানের ফোয়ারা ছুটিয়েছিলেন আশরাফুল। পরের বছর 2019 সালের বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলার সুযোগ পান তিনি, তবে 3 ম্যাচে মাত্র 25 রান করলে আর সুযোগ পাননি তিনি। 2020 সালে ভাইরাস বিরতির পূর্বে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি খেলেছিলেন। ফিক্সিংয়ে জড়ানোর ভুলটি না করে থাকলে হয়তো তার ক্রিকেট জীবনের শেষ অংশটিও আরও রঙিন হতে পারত। হয়তো ভুলটি না করলে তিনিও সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ এবং মাশরাফিদের মতো জীবন্ত কিংবদন্তিদের সাথে একই কাতারে থাকতেন। আশরাফুল আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা সময়ই বলে দেবে, কিন্তু কথাই আছে আশায় বাঁচে চাষা। আশরাফুল আবারও ফিরবেন আগের থেকে আরও শক্তিশালী হয়ে। আবারও লাল সবুজের জার্সি গায়ে তিনি দুর্দান্তভাবে মাঠ মাতাবেন, তার অসংখ্য ভক্তদের এটাই কামনা। সুপ্রিয় ভিউয়ার্স, বিসিবির ভুল ভেঙে অতীতের ভুল শুধরে আশরাফুল নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরতে পারবেন মনে করলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনি দ্বিমত পোষণ করলে নাও লিখতে পারেন। আশরাফুলের খেলা আপনার ভালো লাগলে আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন আলোচিত তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।